আর দেখেই তিনি একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তিনি মেয়েটিকে বললেন, তুমি কি দেবী না মানবী? তুমি আমার রানী হও। এই কথা শুনে গঙ্গাদেবী হাসতে হাসতে রাজার সামনে এগিয়ে এলেন এবং বললেন, মহারাজ, আমি আপনার রানী হব, কিন্তু আপনি আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না বা তিরস্কার করবেন না। যদি আমার কাজে বাধা দেন বা অসন্তোষ প্রকাশ করেন, তবে তখনই আমি আপনাকে ছেড়ে চলে যাব। শান্তনু তাতেই রাজি হলেন। রাজধানীতে ফিরে এসে তিনি পরম সুখে বাস করতে লাগলেন। ক্রমে গঙ্গা দেবীর গর্ভে 8টি পুত্রের জন্ম হল। এক একটি পুত্রের জন্ম হয় আর গঙ্গা দেবী তাকে গঙ্গার জলে ফেলে দেন। দুঃখে রাজার বুক ফেটে যেতে থাকে। তথাপি ভয়ে তিনি কিছুই বলতে পারেন না, পাছে রানী তাকে ছেড়ে চলে যান। এইভাবে 7টি ছেলেকে তিনি গঙ্গায় ফেলে দিলেন। অষ্টম ছেলেকে হওয়ার পরে গঙ্গা দেবী হাসতে লাগলেন। রাজা সহ্য করতে পারলেন না। তিনি রানীকে বাধা দিয়ে বললেন, মেরো না, মেরো না, ওকে তুমি মেরো না। কেন তুমি এমন পাপের কাজ করছো? পাপিষ্ট, তোমার কি পাপেরও ভয় নাই? রানী বললেন, এই নাও তোমার পুত্র, কিন্তু তোমার কাছে থাকাও আমার শেষ হয়ে গেল। তারপর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি জন্ম কন্যা গঙ্গা, দেবকার্য সাধনের জন্য আমি এখানে এসেছি। বশিষ্ঠের অভিশাপে অষ্টপশু মানব হয়ে জন্ম নিতে বাধ্য হয়। আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাদের মা হব এবং জন্মের পরেই তাদের গঙ্গায় ফেলে দেব। এভাবেই তারা মুক্তি পেয়ে পুনরায় দেবলোকে চলে গিয়েছে। কিন্তু দো নামক পশুর বেশি অপরাধ বলে বহুদিন তাকে এই মনুষ্য লোকে থাকতে হবে। আমার এই অষ্টম গর্ভে শিশুটি সেই দো নামক পশু, এর নাম হবে দেবব্রত। এখন আমি এই কুমারকে নিয়ে যাচ্ছি, বড় হলে তোমার কাছে ফিরে আসবে। এই বলে কুমারকে তিনি নিয়ে চলে গেলেন। রাজা মনির দুঃখে হস্তিনাপুরে ফিরে এলেন। একদিন রাজা শান্তনু গঙ্গা তীরে মৃগয়া করতে গিয়ে দেখেন হঠাৎ গঙ্গার জল প্রায় শুকিয়ে গিয়েছে। ব্যাপার কি জানতে গিয়ে দেখেন একটি পরম সুন্দর রূপবান বালক সরবর্ষণ করে গঙ্গার জলস্রোত বন্ধ করে দিয়েছে। কিন্তু শান্তনুকে দেখেই সেই রূপবান বালকটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে ছেলেটি সম্ভবত তাঁরই। তিনি গঙ্গাকে বললেন, আমার পুত্রকে আবার দেখাও। তখন গঙ্গা সুন্দরী নারীর রূপ ধারণ করে দেবব্রতকে সঙ্গে নিয়ে এসে বললেন, রাজা, এই নাও তোমার পুত্র দেবব্রত। এই বশিষ্ঠের নিকট বেদ, বৃহস্পতি ও শুক্রের নিকট সমস্ত শাস্ত্র এবং পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছে। একে তুমি বাড়ি নিয়ে যাও। এই কথা বলেই গঙ্গাদেবী সেখানে অন্তর্ধান করলেন। শান্তনু দেবব্রতকে বাড়ি নিয়ে এসে যুবরাজ করলেন। যুবরাজ হওয়ার পরে রাজকুমার দেবব্রতর ব্যবহারে পুরো বাসীগণ সন্তুষ্ট হলেন। এভাবে মহারাজ শান্তনু আনন্দে 4 বৎসর কাটিয়ে দিলেন। এর মধ্যে একদিন তিনি নদীর ধারে বন মধ্যে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন বাতাসে এক মন মাতানো সুগন্ধ কোথা থেকে ভেসে আসছে। সুগন্ধ কোথা থেকে আসছে সন্ধান করতে গিয়ে একজন পরমা সুন্দরী কন্যাকে দেখতে পেলেন। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, সুন্দরী, তুমি কে, এখানে কি করছো? উত্তরে মেয়েটি বলল, আমি দাস রাজের মেয়ে, তার আদেশে আমি নৌকায় যাত্রী পারাপার করি। মেয়েটির নাম সত্যবতী, আসলে সে দাসরাজের পালিত মেয়ে। মহারাজ শান্তনু তৎক্ষণাৎ দাসরাজের কাছে গিয়ে বললেন, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। দাসরাজ বললেন, এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু আমারও একটি শর্ত আছে। সে শর্তটি আর কিছুই না, মেয়েটির যে ছেলে হবে তাকেই রাজ্য দিতে হবে। শান্তনু এতে রাজি হতে পারলেন না।
মনের দুঃখে তিনি রাজধানীতে ফিরে এলেন, আর সেই দুঃখে দিন দিন রোগা হয়ে যেতে লাগলেন। রাজকুমার দেবব্রত পিতাকে এরূপ অবস্থায় দেখে ভাবলেন, নিশ্চয়ই পিতার কোনো অসুখ হয়েছে। তাই জিজ্ঞাসা করলেন, বাবা আপনার কি হয়েছে, দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছেন কেন? শান্তনু বললেন, কি আর হবে বাবা, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, যদি তোমার কিছু হয় তাহলে কি উপায় হবে? এইসব চিন্তা করি আমার মন খারাপ হয়েছে। দেবব্রত তখন মন্ত্রীর কাছে গিয়ে পিতার অসুখের কথা জানতে চাইলেন। মন্ত্রী তো সবই জানতেন, তিনি রাজকুমারকে সেই দাসরাজের মেয়ের ব্যাপারে বললেন, কিভাবে তিনি বনের মধ্যে সত্যবতীর দেখা পেয়েছিলেন, কিভাবে তিনি সত্যবতীর বিয়ে করার জন্য কিভাবে তিনি সত্যবতীকে বিয়ে করার জন্য দাসরাজের কাছে গিয়ে ব্যর্থ হলেন, সমস্তই খুলে বললেন। এ কথা শুনেই দেবব্রত রাজপুরুষদের সঙ্গে নিয়ে সেই দাসরাজের কাছে চলে গেলেন। দাসরাজা তাঁদের সাদর গ্রহণ করলেন। রাজকুমার দাসরাজাকে বললেন, আমার পিতার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিন। সেই কথা শুনে দাসরাজ বললেন, এই যে পরম সম্বন্ধের বিষয় আর কি হতে পারে, এমন সম্বন্ধ কেনা যায়? কিন্তু রাজকুমার, কন্যার পিতা হিসাবে আমারও কিছু বলার আছে। এই বিয়েতে আমি কেবল একটি দোষী দেখছি, তা হলো আপনার সঙ্গে আমাদের শত্রুতা হবে, আর আপনি যার শত্রু হবেন তার প্রাণে বেঁচে থাকাই অসম্ভব। দাসরাজের এই কথা শুনে দেবব্রত বললেন, হে দাসরাজ, আপনার নাতির সঙ্গে আমার শত্রুতা হবে এই ভয় করছেন, সেই জন্য আমি প্রতিজ্ঞা করছি আমি রাজ্য নেব না, আপনার নাতি আমাদের রাজা হবেন। দাসরাজ তখন বললেন, যুবরাজ, এই বিষয়ে আমার আরো কিছু বলার আছে, বাধ্য হই আমাকে এসব অপ্রিয় কথা বলতে হচ্ছে বলে আমি দুঃখিত। আপনি যে কঠিন প্রতিজ্ঞা করেছেন তাতে আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু আপনার যে পুত্র হবে তাকেই আমার ভয়। রাজকুমার দেবব্রত তখন বললেন, আমি পূর্বেই রাজ্য ত্যাগ করেছি, আমি পুনরায় প্রতিজ্ঞা করছি এই জীবনে আর বিয়েই করব না, আজ থেকেই আমি ব্রহ্মচর্য অবলম্বন করলাম, সুতরাং আপনার নাতির সঙ্গে আর বিবাদের ভয় রইল না। এই ভীষণ প্রতিজ্ঞার কথা শুনে দাসরাজ আনন্দিত মনে কন্যাদান করলেন, আর আকাশ থেকে দেবতারা দেবব্রতর মাথায় পুষ্পবৃষ্টি করে ধন্যবাদ জানালেন, এবং তিনি যে ভীষণ প্রতিজ্ঞা করেছেন তার জন্য নাম দিলেন ভীষ্ম। ভীষ্ম সপ্তপতিকে বললেন, মা রথে উঠুন, আমরা এবার বাড়ি যাই। রথে করে হস্তিনাপুরে এসে সত্যপতিকে পিতার হাতে সমর্পণ করলেন এবং পিতাকে সমস্ত বৃত্তান্ত জানালেন। তাঁর এই দুষ্কর কর্মের জন্য সকলেই ধন্যধন্য করতে লাগলেন এবং দীপকণের দিয়া ভীষ্ম এই নামটি স্বীকার করে নিলেন। পিতা শান্তনু যার পরনায় সন্তুষ্ট হলেন এবং তাকে ইচ্ছা মৃত্যু বর দিয়ে বললেন, হে নিষ্পাপ, যতদিন তুমি বেঁচে থাকতে ইচ্ছা করবে ততদিনই তুমি বেঁচে থাকবে, ইচ্ছা না হলে তোমার মৃত্যু হবে না।